25 বছর বয়সের মিনা শিক্ষিত এবং বুদ্ধিমতী মেয়ে ছিল, কিন্তু এত কিছুর পরেও সে সুখী ছিল না। মিনা যখন 1 বছর বয়সের ছিল, সেই সময় তার মা মারা যায়। তার বাবা পঙ্গু ছিল এবং তার সৎ মা পার্বতী সবসময় তার উপর অত্যাচার করত। কি রে নির্লজ্জ মেয়ে, কোথাকার জানালা থেকে কাকে দেখার চেষ্টা করছিস? না মা, আমি কাউকে দেখছি না। বাড়িতে এত কাজ পড়ে রয়েছে, বসে বসে সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করে ফেল, তারপর তোকে রান্না করতে হবে। সৎ মায়ের কথা শুনে মিনা বাড়ি পরিষ্কার করতে শুরু করে দেয়। মিনা যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় বাইরে থেকে তার সৎ বোন শিল্পা সেখানে আসে। আরে বাহ, মিনা বাড়ি পরিষ্কার করছে, এখনই বাড়িটাকে আবার নোংরা করে দেব। শিল্পা এই বলে তার নোংরা জুতোগুলো মেঝের উপর লাগিয়ে দেয়। শিল্পার এরকম ব্যবহার দেখে মিনা বলে, আরে শিল্পা, তুই বাড়ি আবার নোংরা করে ফেললি, তাতে কি হয়েছে? তোমার কাজ হলো বাড়ি পরিষ্কার করা, তাই চুপচাপ বাড়ি পরিষ্কার করো, বেশি কথা বলো না। আমি কত কষ্ট করে বাড়ি পরিষ্কার করছি, তুই কি দেখতে পাচ্ছিস না? অনেক কথা বলতে শিখে গেছো, দাঁড়াও মাকে ডেকে এখনই তোমার ব্যবস্থা করছি। মা মা, তাড়াতাড়ি এখানে এসো। আরে কি হয়েছে, মিনা তোর সঙ্গে তর্ক করছে? দাঁড়া এখনই দেখাচ্ছি মজা। পার্বতী এই বলে একটি লাঠি হাতে নিয়ে মিনাকে মারতে শুরু করে দেয়। মা এভাবে মেরো না, খুব লাগছে। তুই যখন আমার মেয়ের সঙ্গে তর্ক করিস তাহলে তার কষ্ট হয় না? এরপর থেকে তার মুখের উপরে কোনো কথা বলার চেষ্টাও করবি না। মা আমি শুধু বাড়ি নোংরা করতে বারণ করেছিলাম, এর থেকে বেশি আমি আর কিছুই বলিনি। আরে মা, আমি ইচ্ছা করি বাড়ি নোংরা করেছিলাম। আরে বাবা কোনো ব্যাপার নেই শিল্পা, তোর যেটা ইচ্ছে হয় তুই সেটাই করবি, এটা তো তোরই বাড়ি, তোকে আটকানোর মতো কেউ এখানে নেই। হ্যাঁ মা, আমি এটা খুব ভালো করেই জানি, এই মিনা সব সময় মনে করে এই বাড়িটা তার। এই বাড়িতে মিনার কিছুই নেই, মিনার বাবা পঙ্গু হয়ে চেয়ারে বসে পড়ল আর এই অপয়া মেয়েকে আমার হাতে তুলে দিল। মা তুমি এতদিন কষ্ট করে এই মেয়েটাকে লালন পালন করে বড় করে দিলে, এবার মিনা নিজের আসল চেহারা দেখাতে শুরু করেছে। আমি আবার কি করলাম শিল্পা, আমি কোনোদিন কারোর কিছু খারাপ করিনি। তুই যে বেঁচে আছিস এটাই আমাদের জন্য সব থেকে খারাপ বিষয়, যখন আমি বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখনই তোকে মেরে ফেললে সব থেকে বেশি ভালো হতো, তখন তুই 1 বছরের ছিলিস, তখন মেরে ফেললে কেউ জানতেও পারতো না। হ্যাঁ মা এটা তুমি অনেক ভুল করে ফেললে, তখন মিনাকে মেরে ফেললে এখন তোমার মাত্র 2 সন্তান থাকতো, একটা আমি আর একটা বিজয়। শিল্পা এবং তার মা পার্বতী প্রত্যেক দিনই মিনার সঙ্গে খারাপ ব্যবহার করত। মিনা সবসময় দুঃখী হয়ে তার অসহায় বাবার কাছে চলে যেত, তার বাবা পঙ্গু হয়ে সবসময় চেয়ারেই বসে থাকত। বাবা তারা সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে কেন? দুঃখ পাস না মিনা, সময় একই রকম থাকে না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা আমি কোনোদিনও কারোর ক্ষতি করিনি, তারপরেও কেন আমার সঙ্গে এসব হচ্ছে? নিজের উপর ভরসা রাখবি না, সব ঠিক হয়ে যাবে। আমি কত অসহায় যে নিজের মেয়ের সাহায্য করতে পারছি না, আমি অনেক খারাপ বাবা। না বাবা তুমি এরকম করে বলো না, তুমি আমার সামনে আছো এটাই আমার জন্য অনেক, তোমাকে দেখে আমি অনেক সাহস পাই। মিনা এই বলে সেখান থেকে চলে যায় এবং আবার বাড়ির কাজ করতে শুরু করে দেয়। সন্ধ্যাবেলায় মিনা যখন হলরুম পরিষ্কার করছিল, এমন সময় তার সৎ ভাই বিজয় সেখানে আসে। কি রে মিনা, তাড়াতাড়ি যা, আমার জন্য কিছু খাবার বানিয়ে দে। মুখ সামলে কথা বল বিজয়, নিজের দিদির সঙ্গে কেউ এভাবে কথা বলে? তুই জানিস না আমি তোর থেকে কত বড়। তুই চুপ কর, তোকে আমি দিদি মনে করি না, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নিজের মাকে মেরে ফেলেছিস, আমার সামনে তুই একটা অপয়া মেয়ে। এসব তুই কি বলছিস বিজয়? এরই মধ্যে মিনার সৎ মা এবং বোন সেখানে চলে আসে। পার্বতী সেখানে এসে হাতে একটি লাঠি তুলে নেয়। মিনা আমার ছেলের সঙ্গে মুখ সামলে কথা বল। মা বিজয় আমার থেকে কত ছোট, কিন্তু সে আমার সঙ্গে খারাপ ভাবে কথা বলে, তুমি তাকে বারণ করো না কেন? সে আমার ছেলে, তার যা ইচ্ছে হবে সে তাই করবে,
তুই তাকে বারণ করার কে? মা, তুমি বিজয় আর শিল্পাকে অনেক ভুল শিক্ষা দিচ্ছ, এভাবে তারা অনেক খারাপ মানুষ তৈরি হবে। মিনার কথা শুনে পার্বতী প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি চড় মেরে দেয়। আমাকে কি করতে হবে সেটা আমি তোর কাছ থেকে শিখব, যা গিয়ে সবার জন্য চা বানিয়ে আন। এরপর মিনা অসহায় হয়ে রান্নাঘরে চলে যায় এবং কিছু সময় পর চা বানিয়ে সকলকে খেতে দেয়। শিল্পা কিছুটা চা খাওয়ার পর গরম চা মিনার হাতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মিনা চিৎকার করে ওঠে, কি রে তুই কি করলি শিল্পা, আমার হাত তো পুড়ে গেল। তুমি কি চা বানাতে পারো না? চা একদম ভালো হয়নি। হ্যাঁ, শিল্পা একদম ঠিক বলেছে, আমারও চা মোটেও ভালো লাগেনি। তোমরা সবাই আমার সঙ্গে ভালো করছো না, এই গরমটা তোমাদের হাতে পড়লে বুঝতে পারবে কতটা কষ্ট হয়। আজকাল তুই অনেক বেশি কথা বলতে শিখে গেছিস দেখছি, তোকে আবার বোঝাতে হবে। পার্বতীর কথা শুনে মিনা রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন সকালে পার্বতীর এক বান্ধবী সরলা তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। আরে পার্বতী, কেমন আছো? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছো, বসো একটু গল্প করা যাবে। এরপর পার্বতী এবং সরলা বসে বসে গল্প করতে থাকে। আচ্ছা পার্বতী, তুমি আমার ছেলের বিয়েতে এলে না কেন? আরে কি আর বলবো, আমার উপর অনেক দায়িত্ব রয়েছে, আমার দুটো ছেলে মেয়ে আর একটা সৎ মেয়ের দেখাশোনা করতে হয়। আমার সৎ মেয়েটার জন্য শান্তিতে থাকাও মুশকিল হয়ে গেছে, সারা দিন আমি ব্যস্ত থাকি। আচ্ছা, তার মানে তোমাকে সব কাজ করতে হয়, মিনা কোনো কাজই করে না? না, সে কোনোদিন কোনো কাজই করে না, তার উপর তার পঙ্গু বাবাও সব সময় পড়ে থাকে, এদের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। পার্বতী এবং সরলা কথা বলছিল, এমন সময় মিনা হাতে চা এবং জলখাবার নিয়ে সেখানে আসে। এই নিন আন্টি, আপনি কিছু খেয়ে নিন। আরে এই সমস্ত খাবার কি মিনা নিজের হাতে বানিয়েছে? আরে না না, আমি আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম, মিনা শুধুমাত্র এগুলো তুলে এখানে নিয়ে এসেছে। পার্বতীর কথা শুনে মিনা আর কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করার পর সরলা বলে, আচ্ছা পার্বতী, তুমি নিজের ছেলে মেয়ের বিয়ে কবে দেবে ঠিক করেছো? কিছুই ঠিক করা হয়নি সরলা, আগেই মিনালটাকে বাড়ি থেকে বিদায় করি, তারপর নিজের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করব। আমার বিজয় এখন ছোট আছে, 3-4 বছরের আগে তার বিয়ে দেওয়া যাবে না। ছেলে ছোট আছে বুঝলাম, কিন্তু আগে মেয়েদের বিয়ে দিয়ে দাও, না হলে তাদের বয়স বেড়ে যাবে, আমি খুঁজে খুঁজে অনেক ভালো বৌমা পেয়েছি। তাহলে তুমি নিজেই আমার শিল্পার জন্য একটা ভালো ছেলেও খুঁজে দাও, আর মিনার জন্য যে কোনো বেকার ছেলে হলেই চলবে। আচ্ছা তাহলে এই ব্যাপার? তা নয় তো কি, মিনার কোথায় বিয়ে হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সে মরুক বাঁচুক আমি দেখতে যাব না। আসলে আমি নিজের ছেলের জন্য একটা ফেসবুক পেজ থেকে মেয়ে দেখেছিলাম, সেখানে ভালো আর খারাপ সব রকমেরই ছেলে মেয়ে পাওয়া যায়। কি বললে, খারাপ ছেলেও পাওয়া যায়? আরে আমি ঠিক কথাই বলছি, ভালো খারাপ গরিব ধনী সব রকমেরই ছেলে আর মেয়ে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ফেসবুক পেজের নামটা হোয়াটসঅ্যাপ করে দিও, সবার আগে মিনার বিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করব। কোনো একটা ভিখিরি ছেলের সঙ্গে তাকে পাঠিয়ে দিতে পারলেই হবে, তারপর নিজের শিল্পার জন্য একটা ধনী দেখে ছেলে খুঁজব। তুমি একদম ঠিকই বলেছো পার্বতী, আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি ছেলে পেয়ে যাবে, যদি না পাও তাহলে আমাকে একবার বলে দিও, আমি খুঁজে দেব। সরলা এই বলে সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতের বেলা সকলে যখন ঘুমিয়েছিল এমন সময় শিল্পা নিজের বয়ফ্রেন্ডকে ফোন করে। হ্যালো সূর্য, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি দরজা খুলছি, তুমি ধীরে ধীরে আমার রুমের ভেতরে চলে আসবে। আরে হ্যাঁ, তাড়াতাড়ি দরজা খোলো, আমি কখন থেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। এরপর শিল্পা গিয়ে বাড়ির দরজা খুলে দেয় এবং সূর্যকে নিয়ে তার রুমের ভেতরে চলে আসে। ভালো করে চেক করে নিয়েছো, কেউ জেগে নেই তো? আরে না না, কেউ জেগে নেই, তুমি দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি।
শিল্পা এই বলে রুমের দরজা বন্ধ করতে যাচ্ছিল, এমন সময় মিনা সেখানে চলে আসে। শিল্পা হঠাৎ মিনাকে সামনে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আরে মিনা, তুমি এখানে কেন? এই কি শিল্পা, এত রাতে তুই একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিস? দাঁড়া, আমি মাকে এই ব্যাপারে এখনই জানাচ্ছি। মিনার এই কথা বলার সঙ্গে সঙ্গে শিল্পা এবং সূর্য তাকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দে শিল্পা, তুই কেন এরকম করছিস? সূর্য, তুমি মিনাকে নিয়ে তার রুমে চলে যাও, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। আজ এই মিনাকে ভালো করেই ফাঁসাতে হবে। এটা তুই একদম ভালো করছিস না শিল্পা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এরপর সূর্য মিনাকে জোর করে নিয়ে তার রুমে যায় এবং শিল্পা বাইরে থেকে দরজা বন্ধ করে চিৎকার করতে শুরু করে। শিল্পার চিৎকার শুনে শিল্পার মা এবং ভাই সেখানে চলে আসে। কি হয়েছে শিল্পা, এত রাতে চিৎকার করছিস কেন? এই দেখো মা, মিনা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে, আমি দেখতে না পেলে কেউ জানতেই পারতো না। এই ছেলের এত সাহস, আজ আমি একে মেরে ফেলবো। আরে বিজয়, এতে ছেলেটার কোনো দোষ নেই, মিনাই তাকে ডেকেছে, তাই তো সে এখানে এসেছে। আরে হ্যাঁ, আমার কোনো দোষ নেই, মিনা আমাকে না ডাকলে আমি আসতাম না। এই খারাপ মেয়ের জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের কপাল ভালো যে কেউ জানতে পারেনি, না হলে আজ সবাই আমাদেরকে নিয়ে খারাপ খারাপ কথা বলতো। আজ এই মেয়েটাকে আমি মেরেই ফেলবো। মা, আমি সত্যি কথা বলছি, আমার এতে কোনো দোষ নেই, শিল্পা ছেলেটাকে বাড়িতে ডেকেছিল, আমি এই ছেলেকে চিনি না। একে তো আমাদের পরিবারের মান সম্মান খারাপ করেছিস, তার উপর আবার আমার মেয়ের নামে মিথ্যা দোষ চাপানো হচ্ছে, এবারে তোকে মেরে শেষ করে ফেলতে ইচ্ছা করছে। পার্বতী এই বলে একটি লাঠি হাতে নিয়ে মিনাকে মারতে শুরু করে। এরপর মিনা কান্নাকাটি করতে করতে তার বাবার কাছে আসে। পার্বতীও পেছন পেছন অজয়ের রুমে চলে আসে। বাবা, আমি কিচ্ছু করিনি, সেই ছেলেটা শিল্পার সঙ্গে দেখা করতে এসেছিল, শিল্পা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে কি হয়েছে পার্বতী, তুমি মিনাকে মারছো কেন? তোমার মেয়ে মিথ্যা কথা বলছে, নিজে ধরা পড়ে যাওয়ার পর আমার শিল্পার নামে দোষ চাপানোর চেষ্টা করছে। আমার মিনা এরকম মেয়ে নয়, সে কখনো এসব কাজ করতে পারে না। এই মেয়েটাকে বেশি দিন পর্যন্ত আমাদের বাড়িতে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি এর মতো কোনো খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে মিনাকে তাড়াতে হবে। এরপর পার্বতী এবং তার ছেলে মেয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে সূর্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সকলের চলে যাওয়ার পর মিনা তার বাবার পাশে বসে কান্নাকাটি করতে থাকে। মিনা, এরা সকলে মিলে তোর উপর অত্যাচার করছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা করে দে মিনা, এ সব আমার জন্য হয়েছে। বাবা, এতে তোমার কোনো দোষ নেই, আমার কপালটাই খারাপ। তুই চিন্তা করিস না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন, এবার তুই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। এরপর মিনা নিজের রুমে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য একটি পার্কে আসে। সেদিন কত আনন্দ হয়েছিল তাই না সূর্য, আমরা মিনাকে ভালোভাবে জব্দ করেছিলাম। তুমি একদম ঠিক বলেছো শিল্পা, তোমার ভাই আমাকে মারতে যাচ্ছিল, কিন্তু তোমার জন্য আমি বেঁচে গেলাম। আরে সূর্য, তুমি আমার বয়ফ্রেন্ড, তোমাকে আমি কখনোই মার খেতে দেব না। আচ্ছা শিল্পা, আমাদের রিলেশনশিপের অনেক দিন হয়ে গেছে, ভাবছি এবার আমরা বিয়ে করে নেব, আমি নিজের বাড়িতে কথা বলে নিচ্ছি, তুমিও কথা বলে নাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এসব তুমি কি বলছো? কি হলো শিল্পা, বিয়ের কথা শুনে তুমি অবাক হয়ে গেলে কেন? তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি তোমার সঙ্গে মজা করতে যাব কেন, তাছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এতদিন আমি তোমার সঙ্গে টাইম পাস করছিলাম। শিল্পা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এরকম করে বলো না, আমাদের 3 বছরের সম্পর্ক, তুমি এভাবে বিয়ের জন্য বারণ করছো কেন? বললাম তো, তোমার মতো বেকার ছেলের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। রিলেশনের প্রথমেই আমি ভেবে নিয়েছিলাম তোমাকে আমি বিয়ে করব না। সূর্য, আজ থেকে আমি আমাদের সম্পর্ক শেষ করলাম, আমাকে আর ফোন করার চেষ্টাও করবে না। শিল্পা এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে সূর্য সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন পার্বতী এবং শিল্পা যখন হল রুমে বসেছিল,
এমন সময় পার্বতী তার মেয়েকে মোবাইলে কিছু দেখায়। আরে শিল্পা, দেখ তো এই ছেলেটা কেমন হবে। কই দেখি। আরে মা, এই ছেলেটা মাত্র 12 ক্লাস পর্যন্ত পড়েছে, তাছাড়া মাসে 10,000 টাকা মাত্র ইনকাম করে। আজকাল 10,000 টাকায় কিছুই হয় না। তাতে আমাদের কি? মিনার জন্য আমি এরকম ছেলেই চাইছিলাম। আমি চাই না সে সুখে থাকুক, তার জন্য এই ছেলেটাই সব থেকে ভালো হবে। তুমি একদম ঠিকই বলেছো মা, তাড়াতাড়ি তুমি পাত্রপক্ষের সঙ্গে বিয়ের কথা বলে নিও। মিনাই বাড়ি থেকে যত তাড়াতাড়ি বিদেই হবে, আমি তত তাড়াতাড়ি শান্তি পাবো। হ্যাঁ, এই ছেলের সঙ্গে মিনার কথা ফাইনাল করার পর তোর জন্য একটা ভালো পাত্র দেখব, তারপর একসঙ্গেই দুজনের বিয়ে দিয়ে দেব, খরচ বেঁচে যাবে। পার্বতী এই বলে সেখান থেকে চলে যায়। একদিন রাতের বেলা হঠাৎ কেউ জোরে জোরে দরজা নক করতে থাকায় সকলে নিজের নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আরে বিজয়, এত রাতে আমাদের দরজাকে ধাক্কা দিচ্ছে, আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই মিনার সেই পুরানো প্রেমিক, তুই গিয়ে একটু দেখ তো। এরপর পার্বতী এবং বিজয় হাতে একটি লাঠি নিয়ে দরজা খোলে এবং দরজার বাইরে সূর্যকে দেখতে পেয়ে খুব মারধর করে। বিজয়, তাড়াতাড়ি পুলিশকে ফোন কর, এই ছেলেটাকে পুলিশের হাতে দিতে হবে। না না, পুলিশকে ডাকতে হবে না, আমি চলে যাব। যাওয়ার সময় তোর প্রেমিকা মিনাকে সঙ্গে নিয়ে যা, সেই নির্লজ্জ মেয়েটার জন্য তোকে বারবার এখানে আসতে হবে না। আমি মিনার জন্য এখানে আসিনি, আমি শিল্পার জন্য এসেছি, সেদিনও আমি শিল্পার জন্যই এসেছিলাম। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের কথা শুনছো কেন? তাড়াতাড়ি একে এখান থেকে তাড়িয়ে দাও। ছেলেটার নাম যে সূর্য, শিল্পা এটা কিভাবে জানলো? ধোকাবাজ মেয়ে কোথাকার, সেদিন তুমি আমাকে মিনার বয়ফ্রেন্ড বানিয়ে সকলের সামনে খারাপ করে দিলে, এত বছরের সম্পর্ক এক মুহূর্তে শেষ করে দিলে। এসব মিথ্যা কথা, ছেলেটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তোমরা কেউ তার কথায় বিশ্বাস করবে না। মিথ্যে কথা তুই বলছিস শিল্পা, ছেলেটা সত্যি কথা বলছে। তুই আয়নায় গিয়ে নিজের চেহারা দেখ, মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আসল দোষী তুই। মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই ছেলেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেই রাতেও ছেলেটা শিল্পার সঙ্গেই দেখা করতে এসেছিল। মিনা একদম ঠিক বলছে। এবার এখান থেকে চলে যা, আজকের পর থেকে এখানে আসতে হবে না, আমি নিজের মেয়েকে সামলে নেব। পার্বতীর কথা শুনে সূর্য সেখান থেকে চলে যায়। এরপর সকলে হলরুমে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মা, তুমি দেখলে তো শিল্পা কিরকম মেয়ে? তুই চুপ কর, নিজের বোনের ব্যাপারে এরকম করে বলিস না, কেউ শুনলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছো, বিজয়ের মাথায় একদম বুদ্ধি নেই। আমি এতদিন থেকে মিনা দিদিকে খারাপ মনে করছিলাম, আমি জানতাম না যে শিল্পা এত খারাপ মেয়ে। তুই এরকম করে বলছিস কেন? শিল্পা তোর নিজের বোন আর মিনা তোর সৎ বোন। মা, এটা নিজের বোন এবং সৎ বোনের ব্যাপার নয়, কে ভুল করেছে এখন তার ব্যাপারে কথা হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম আমি ছেলেটাকে চিনি না। আমাকে ক্ষমা করে দাও মিনা দিদি, আমি তোমাকে ভুল ভেবেছিলাম। মা এবং শিল্পার কথা শুনে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এবার আমি বুঝতে পেরে গেছি যে তুমি খুব ভালো। বিজয়, অনেক রাত হয়ে গেছে, এবার যা এগিয়ে ঘুমিয়ে পড়। তোদের সৎ ভাই বোনের ভালোবাসা দেখে আমি নিজের ঘুমটা খারাপ করতে চাই না। পার্বতী এই বলে শিল্পার সঙ্গে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অজয়বাবু যখন নিজের রুমে হুইল চেয়ারে বসেছিল, এমন সময় মিনা তার কাছে আসে। বাবা, আজ আমি অনেক খুশি, বিজয় আমার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং পার্বতী নিজের মেয়ে শিল্পার জন্য একটি ভালো ছেলের খোঁজ করে। অজয়, মেয়েদের বিয়েতে আর দেরি করা ঠিক হবে না, শিল্পার জন্য আর মিনার জন্য পাত্র দেখা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি তাদের বিয়ে দিতে চাই। ছেলে কি করে, কোথায় থাকে, এসব কিছু না জানিয়ে সরাসরি বিয়ের কথা বলছো কেন? মিনার জন্য যে ছেলে দেখা হয়েছিল তার ব্যাপারে তোমাকে আগেই বলেছিলাম, ছেলেটা চাষবাসের কাজ করে আর মাস গেলে 10,000 টাকা পায়। আমি তোমাকে আগেই বলেছিলাম সেই ছেলেটার সঙ্গে মিনার বিয়ে দিও না, আজকাল 10,000 টাকায় কিছু হয় না। বাবা একদম ঠিক বলছে, ছেলেটার মাইনে অনেক কম, এত কম টাকায় মিনা কিভাবে সংসার করবে? বিজয়, তুই বাড়ির ছোট ছেলে, তোকে এসব ব্যাপারে কোনো কথা বলতে হবে না।
মা, আমার জন্য কিরকম ছেলে দেখেছো? তোর জন্য আমি বিজনেসম্যান ছেলে পছন্দ করেছি শিল্পা। ছেলেটা লাখ লাখ টাকা ইনকাম করে, অনেক বড় বাড়িতে থাকে। ছেলেটার নাম বিক্রম। পার্বতী, দুই মেয়ের মধ্যে এরকম পার্থক্য করা ঠিক নয়। ঈশ্বর উপর থেকে সবকিছু দেখতে পাচ্ছেন। তুমি চুপ করো তো অজয়, ঈশ্বর যখন দেখতে পাচ্ছে তাহলে তাকে দেখতে দাও, আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। মা, এটা তুমি ঠিক করছো না। শিল্পার মতো মিনার জন্যও ভালো ছেলে দেখা দরকার ছিল। তোকে বেশি লিডার হতে হবে না, যা গিয়ে নিজের কাজ কর তো। মায়ের কথা শুনে বিজয় রাগ করে সেখান থেকে চলে যায়। মিনা তার সৎ মায়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। এভাবে দুই দিন কেটে যায়। দুই দিন পর রমেশ নামের এক গরিব ছেলে তার মা আরতি দেবীর সঙ্গে মিনাদের বাড়িতে আসে। পার্বতী তাদেরকে হল রুমে বসিয়ে চা এবং বিস্কুট খেতে দেয়। পার্বতী দিদি, আপনাদের বাড়িতে এসে আমাদের খুব লজ্জা করছে। আপনারা এত ধনী মানুষ হয়ে আমাদের মতো গরিবদের বাড়িতে নিজেদের মেয়ের বিয়ে দিতে চাইছেন। আরে, এতে লজ্জা পাওয়ার আবার কি আছে? আপনারা গরিব তো তাতে কি হয়েছে? আপনাদের পরিবার অনেক ভালো, তাই আমি এই পরিবারেই নিজের বড় মেয়ের বিয়ে দিতে চেয়েছি। সত্যি পার্বতী দেবী, আপনার চিন্তা ভাবনা অনেক মহান। পার্বতী যখন ছেলের মায়ের সঙ্গে কথা বলছিল এমন সময় মিনা সেখানে চলে আসে। মিনাকে দেখেই ছেলে রমেশ এবং তার মাও তাকে পছন্দ করে ফেলে। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। এবার মেয়েকে একবার জিজ্ঞাসা করে নিন যে সে আমার ছেলেকে পছন্দ করেছে তো। আরে না না, তাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। মিনা আমাকে আগেই বলে দিয়েছিল যে আমি যেখানে তার বিয়ে দেব সে সেখানেই বিয়ে করবে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।